আসলে যারা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে না, হিন্দু ধর্মগ্রন্থ গ্রন্থ যারা পড়ে নাই, যারা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, ধর্ম নিয়ে লাফালাফি করে তারা, কথা বলেন না কেন? এ মুসলমানের ছেলেরা, কিছুদিন আগে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খাবো, আরে সবুজ রঙের কাপড়টা এরকম কাঁধে আছে। একজন হিন্দু ভাই তখন বলছে, মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল। কি বলো? মুসলমানদের রং, মানে মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দু ভাইদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে কি বলবি বল? ওর ওপরটা সবুজ, ভেতরটা লাল। কথা বুঝতে পাচ্ছেন না? যত রকমের হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে কারা? ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না যারা। আচ্ছা বলেন, গ্যাসের সিলিন্ডারে রান্না হয় কি হয় না? আচ্ছা ওই গ্যাসের সিলিন্ডার আমাদের মুসলমান ঘরে রান্না হয় কি হয় না? গো মাংস বলো, খাসির মাংস বলো, এ মাংস, ও মাংস, সে মাংস, বহু রকম রান্না হয়। গ্যাস শেষ হলে কোম্পানির বাড়িতে যখন ফিরে যায়, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়, ধুয়ে দেয়। আচ্ছা ওই গ্যাসের সিলিন্ডার ভর্তি হওয়ার পরে বামুন পাড়ায়, মানে হিন্দু পাড়ায় যখন যায়, বামুন ঘরের বৌমা যখন গ্যাসের সিলিন্ডার নেয়, গঙ্গা জল দিয়ে ধুয়ে রান্না করে, ওখানে ছুঁই ছুঁই হয় না? যত রকমের দেখবে চায়ের দোকানে বসে বসে, ও হিন্দু, ও মুসলমান, ও অমক, ও তমক। এই হাসপাতালে গেছো, হাসপাতালে বলছে ডাক্তার বলছে 4 বোতল রক্ত লাগবে, ক বোতল? আচ্ছা কোনোদিন হিন্দু বলো মুসলমান বলো আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছো যে বাবা আমার রক্ত কিন্তু হিন্দু রক্ত দিতে হবে? বলবে যা পাচ্ছিস তা নিয়ে থারো হ, থারো হ। হ্যাঁ, ওখানে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয় না। যত রকমের জাতপাতের বিচার হয় চায়ের দোকানে বসে বসে, ওই মোড়ের মাথায়। কি বলছো বলো? এই ফাটা গলায় দুটো কথা বলি শোনো। ধান চাষ করেছেন আপনারা? করেছেন? যার ভেতরে চাল থাকে না তাকে কি বলে? আগ্রা, আগ্রা, আমাদের বর্ধমানের ভাষায় বলে আগ্রা। ওই মা বোনেরা যখন ধান ঝাড়ে পালাই কোন গুলো, কথা বলে না, আগ্রা গুলো। তো আগ্রা হয়ে যেন না, যেন আল্লাহ পাক জাহান্নাম কাঠ কয়লা দিয়ে জ্বালানি করবে না, কি দিয়ে করবে? ওই আগ্রা গুলোকে দিয়ে করবে। এ বাবা, ইসলামটা কত সুন্দর, বুঝতে পারলেন? যে ধর্মে বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামি হয়, আর যে ধর্মে কুকুরকে পান করালে জান্নাতি হয়, সে ধর্ম হিংসার ধর্ম হতে পারে। তবে আমাদের মা বোনরা, আমাদের মা বোনদের অন্তরে বেশি হিংসা বাবা। কি বলছেন বলে? এ বাবা, দুই ভাই বিয়ে যেমন হয়েছে, আজকাল বিয়ে হওয়া মানে আলাদা হয়ে যাওয়া। আলাদা মানে ঘর আলাদা, সংসার আলাদা, হাঁড়ি আলাদা, গরু ছাগল আলাদা। কথা বলেন ঠিক না বল? তা বড় ভাই ছোট ভাই দুটো গরু আলাদা আলাদা। বড় ভাইয়ের গরুতে 10 কেজি করে দুধ দেয়, ক কেজি করে, আর ছোট ভাইয়ের গরুতে 2 কেজির বেশি 3 কেজি হয় না। তা দিন রাত ছোট বউ, বড় ছোট বউ স্বামীকে বলছে, কি গো তুমি কি নামাজ পড়ছো? বলে কেন? বলে তোমার গরুর দুধ বাড়ছে না কেন? এ বাবা, তা বলছে নামাজ পড়ার সাথে গরুর দুধের কি সাপ? আল্লাহ যা দিয়েছে তাই সন্তুষ্ট হও। তোমার বড় ভাইয়ের গরু 10 কেজি 12 কেজি দুধ হবে, আর তোমার গরুর দুধ বাড়বে না। আল্লাহর কাছে দোয়া করো যে তোমার গরুর দুধ 14 কিলি হয়। আর হিংসা, ও বড় ভাইয়ের গরুতে বেশি দুধ হচ্ছে, সহ্য হচ্ছে না। ছোট বউ তখন স্বামীকে বলছে, তুমি যদি দুধ বাড়াতে না পারো তো এমন করে বদ্দুয়া করো যেন বড় ভাইয়ের গরুটা ঠাড়ো মরে যায়।
মরে যায়, মরে গেলি ঝামেলা ক্লিয়ার। কি বলছেন বলে, এ দেখেননি মা বোনরা যখন হাঁস মুরগিকে খেতে দেয়, এক হাতে খাবার লেবে আর এক হাতে ছাঁটা লেবে, আই আই। পরের মুরগি যদি আসে উলাউ তো সাপে খেকো, পাঁচ পরে না, এ বলে কি বলে না, বলে কি বলে না, আ হিংসা। আর আমাদের ভিতরে বাবা বইয়ের কথা তো সবাই মেনে চলি, বলেন কে আছি যে বইয়ের কথা মানি না? যে মাইক ফাটিয়ে দিবে যে বক্তা, ওই বক্তাকে জিজ্ঞাসা করবেন তোমার বক্তব্য বইয়ের সামনে 10 মিনিট দিও তো, ও বইয়ের সামনে দিতে পারবে না, ও আপনার সামনে ফাটিয়ে দিয়ে চলে যাবে। ছোট বউ বলেছে এমন করে বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। এ বইয়ের জ্বলনে কি করবে? আর বউ যখন বলেছে বদদোয়া করতে হবে, মসজিদের এক কোণে বসে বসে বদদোয়া করছে, রব্বানা আল্লাহ পাক বইয়ের জ্বলনে হাত তুলেছি, আল্লাহ তুমি আমার দোয়াকে যেন ফিরিয়ে দিও না, আমার বইয়ের মনের তামান্না পুরা করে দাও। আল্লাহ বলছে এমন করে দোয়া কবুল করব জীবনে তোর বউ কোনোদিন আর চাইবে না, কোনোদিন চাইবে না। দোয়া হয়ে গেছে, ছেলেটা তখন দরজা থেকে বলছে মসজিদের বাইরে থেকে বলছে আব্বু ও আব্বু। বলে কি হলো? বলে তাড়াতাড়ি এসো, গরুটা মরে গেছে। এ তখন মনে মনে ভাবছে দোয়া কবুল হয়ে গেছে, যাই ছুটে গিয়ে তখন দেখছে মুড়ো ছাঁটা নিয়ে বউ বসে আছে। যে কি ব্যাপার? বলে উলাউটা তুমি কি দোয়া করলে গো? বলে কেন, কি হয়েছে বলো? বলো বড় ভাইয়ের গরু দাঁড়িয়ে আছে তোমারটাই কেল্লা ফাতে মরে গেছে। বলে দোয়া আমি করেছিলাম, দোয়া আমি করেছিলাম, আল্লাহ দোয়া কবুল করেছে। একই রঙের দেখতে গরু দুটো, মালাকুল মাউত ফেরেশতা একটু চিনতে ভুল করে আসে। কথা বুঝতে পারছেন? হিংসা করো না, হিংসা করো না, হিংসা করো না। ওয়াজ ভুলে যাবেন না মুসলমানের ছেলেরা, ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান একটা বই লিখে দিয়ে গেল, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। ওই বইটা লিখলেন যিনি, রাজপাল তার নাম। বাজারে বাজারে প্রচার হতে লাগলো, কিছু ব্যক্তি বই পড়ে খুশি হলো, কেন ওই বইয়ের ভিতরে আমার নবীকে লম্পট বলা হয়েছে, লম্পট। বাংলাদেশের বাড়ি ময়মনসিংহ বাড়ি তসিলমা নাসরিন ন্যাংটা বিশ্বা মহিলা, আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছে সালমান রুশদি, আমার নবীকে অপমান করার জন্য বই লিখেছে, লিখেছে না লেখে নাই, আল্লাহর গজব নামছে, গজব নামছে, সব শেষ হবে। মুসলমানের ছেলেরা নওজোয়ান যুবকেরা, রঙ্গিলা রসুলটা বাজারে বিক্রি হচ্ছিল, এমন সময় একজন গরিব ঘরের ছেলে খাট মিস্ত্রি, ছেলেটার বয়স ছিল 19 বছর, নাম ছিল ইলমুদ্দিন, দৌড়ে দৌড়ে চলে গেল কি বই বিক্রি। বলে বইটার নাম হলো রঙ্গিলা রসুল। বলে বইটা আমাকে দেওয়া যাবে? বলে নাও। বইটা কিনেছে, বইটা কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে গেছে। কত বয়স বললাম? 19 বছর। ছেলেটার নাম কি বললাম? ইলমুদ্দিন, কর্ম ছিল কাঠ মিস্ত্রি, গরিব ঘরের ছেলে। রাতের বেলায় যখন বইটা পড়ে, বইটা পড়ে আর ঝরঝর করে কান্না করে, এত কান্না করে যে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, খাওয়া পড়া পান করা সব বন্ধ হয়ে গেল। মা জিজ্ঞাসা করছে, খোকা কি হলো রে, কি এমন হয়েছে বল? এই ক্যামেরাম্যান যারা, এই ওয়াজ যেন ইউটিউবে ছেড়ো না, কারণ আমার ফাটা ওয়াজ যদি ইউটিউবে ছেড়ে দাও আমার পুরো ডাউন হয়ে যাবে। কথা বুঝতে পারছ? মানে অবস্থা খারাপ হয়ে গেল, আমি কাল থেকে যে কি করে জালসা করবো ভেবে পাচ্ছি না।
আমার মুসলমানের ছেলেরা, যাই হোক, শুধু আমারও শারীরিক হয়তো দুর্বলতার জন্য শারীরিক অসুস্থতা থাকতেই পারে, ঠান্ডা লেগে আছে বোঝাই, খুব ধীরে ধীরে বলছি শোনেন। এই ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা কি করলো, এই বইটা পড়ার পরে মায়ের সামনে হাজির হয়ে গেল। মা ছেলেকে জিজ্ঞাসা করলো, খোকা কারণ কি, কি কারণে তোমার চেহারা রোগা পাতলা হয়ে যায়? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গালে দাড়ি রাখে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাথায় টুপি দেয়। এ নওজোয়ান ছেলেরা, গালে দাড়ি রাখো, দিন রাত মোবাইলে খোঁচা মেরো না। আমার ছেলে, আপনার ছেলে রাত দিন মোবাইলে খোঁচা মারে, নোংরা ভিডিও দেখে, নোংরা ফটো রাখে। কিছুদিন আগে গুজরাট থেকে একটা নওজোয়ান 26 বছরের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাকে একটা উপায় বলে দেন। আমি, কিসের উপায় রে? বলে, আমার এমন কোন রাত নাই যে রাত্রে খারাপ সিনেমা দেখতে মন হয় না, প্রতি রাত খারাপ সিনেমা দেখি আর হস্ত মৈথুন করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। নওজোয়ান যুবক যারা, এ যুবতী বোনেরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি শোনো, ওই মোবাইলে খারাপ ফটো রেখো না, ওই মোবাইলে খারাপ ভিডিও রেখো না, আর ওই মোবাইলে খারাপ সিনেমা তোমরা দেখো না, জীবনটা শেষ হয়ে যাবে। জানো নাকি হাসরের কঠিন ময়দানে কিছু কিছু নওজোয়ান যুবকদের এই আঙ্গুলগুলো গর্ভবতী হবে, এক একটা আঙ্গুলের ভিতরে শত শত বাচ্চা নাড়াচাড়া করবে, সবাই দেখতে পাবে, দেখতে পাবে যে আঙ্গুলগুলো মোটা মোটা হয়ে গেছে আর আঙ্গুলের ভিতরে বাচ্চা। মা জিজ্ঞাসা করবে, ছেলে কি কারণে তোমার আঙ্গুলগুলো এমন হলো, তুমি কি এমন অপরাধ করেছো? সেদিন ফেরেশতারা বলবে, এই এ মা, এ বাবা, তুমি তো ছেলে মানুষ করেছো, তুমি তো ছেলে মানুষ করেছো, তুমি দেখো দেখো তোমার ছেলে রাতের বেলায় এমন অপরাধ করেছে, তুমি দেখো। এ নওজোয়ান যুবক, ব্যভিচারে লিপ্ত হয়ো না, হস্ত মৈথুন করো না, খারাপ সিনেমা থেকে ধ্বংস হয়ে যেও না। আমি ওই গুজরাটের ছেলেটা যে ফোন করেছিল, আমি ওই ছেলেটাকে বললাম, বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি করে, বেশি বেশি করে পড়ো। সেই দিন নওজোয়ান যুবকটা ফোন করে বলছে, হুজুর বেশি বেশি করে ইস্তিগফার করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বেশি বেশি করে পড়ার কারণে আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। বলো সুবহানাল্লাহ। কে বলে দাড়ি রাখলে সম্মান কমে? কে বলে মাথায় টুপি রাখলে সম্মান কমে? না না, সম্মান কমে যায়নি রে যুবক, সম্মান কমে যায়নি। যত বুড়ো হা হই আল্লাহ তত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক দরজা বুলুন করে দেয়। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই 19 বছরের ছেলে ইলমুদ্দিন মাকে বলেছিল, মা যে আমার প্রাণ, যে আমার ইমান, ওই নবীজি ঈর্ষানে কটুক্তি করে, নবীজি ঈর্ষানে বেইমান রাজপাল বাজে মন্তব্য করেছে, আমার নবীকে লম্পট বলেছে, মা আল্লাহর নবীর হাদিসটা কি মনে নাই? ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার মা, তোমার পিতা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, তাম ধন দৌলত, ধন সম্পত্তি, সবার অধিক নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। 19 বছরের ছেলে নওজোয়ান যুবকটা, ওই যুবকটা কি করলো, এই কাপড়ের ভাঁজে কোমরের কাছে একটা ভুজালি লুকিয়ে নিল,
ভোজালিটা লুকিয়ে নেওয়ার পরে রাজপালের দরজার সম্মুখে হাজির হয়ে গেল। রাজপালের সম্মুখে হাজির হয়ে রাজপাল বলে ডাক দিল। রাজপাল পা পা করে সামনে এলো, শত মানুষের সামনে রাজপালকে হত্যা করে দিল। রাজপালকে হত্যা করে দিল, হত্যা করে হাত তুলে দিল। পুলিশ তখন ধরে নিল, শত মানুষের সামনে ইলমুদ্দিনকে জেলে বন্দি করে দিল। ইলমুদ্দিন জেলে বন্দি হয়ে যাওয়ার পরে কয়েকদিন পর কাঠ গুড়াই তোলা হলো। জজ কোর্টে আদালতে জিজ্ঞাসা করা হয়, ইলমুদ্দিন তুমি 19 বছরের ছেলে হয়ে তুমি কি কারণে রাজপালকে হত্যা করলে বলো। সেদিন ইলমুদ্দিন কান্না করে বলেছিল, আমি তার ধর্মে কষ্ট দিইনি, আমি তার দেব দেবী নিয়ে বাজে মন্তব্য করি নাই, আমার কোরআন মানা করে দিয়েছে, ওয়ালা তাসুফুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুফুল্লাহ আদওয়াম বিগাইরি আয়াল। হে আমার বান্দা বান্দিরা, কোন দেব দেবীকে গালমন্দ করবে না, কোন ধর্মকে ছোট বড় মন্তব্য তোমরা করবে না। আমি তো কোনোদিন তাদের ধর্মে কষ্ট দিই নাই। রাজপাল কেমনে আমার নবীকে আঘাত করলো, কেমনে আমার নবীকে লম্পট বলে গালমন্দ করলো। সেই দিন রাজপাল, রাজপালকে হত্যা করার আসামি ইলমুদ্দিন 19 বছরের ছেলে কাঠগুড়ায় দাঁড়িয়ে আছে। জজ জিজ্ঞাসা করেছে, যুবক তুমি কি বেহুশ ছিলে, তোমার কি জ্ঞান ছিল? বলে, আমি স্ব ইচ্ছায় চৈতন্য অবস্থায় আমি রাজপালকে হত্যা করেছি। জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, ফাঁসির মঞ্চে রাজপালের আসামি ইলমুদ্দিনকে ওঠানো হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে, ইলমুদ্দিন শেষ তামান্না তোমার কি বলো? ইলমুদ্দিন বাপ মাকে নয়, আত্মীয় স্বজনকে নয়, সেদিন ইলমুদ্দিন খুঁজেছিল এই কোরআনকে, কোরআনকে বলেছিল শেষ তামান্না, একবার কোরআনকে বুকে দাও, একবার কোরআনকে বুকে নেব, কোরআনকে জড়িয়ে ধরব, কোরআনকে চুমা দেব, কারণ ওই কোরআন স্পর্শ করলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআন চুমা দিলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়। ইলমুদ্দিনের বুকে সেদিন কোরআনটা জড়িয়ে ধরে নিয়েছিল আর ইলমুদ্দিন বলেছিল, এই কোরআনে আমার নবীর প্রশংসা কম বেশি 1200 বার করা হয়েছে। কোরআনকে চুমা দিয়ে মায়ের হাতে কোরআন তুলে দিল। মা বলল, দেখো জগতের মানুষ ছেলে পয়দা করেছি, দেখো দেখো আমি আজকে আমি মা ধন্য হলাম। সেদিন ফাঁসির মঞ্চে ইলমুদ্দিন দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দেওয়া হলো, ফাঁসির গলায় দড়ি ঝুলিয়ে দেওয়া হলো, জাল্লাদ দড়ি টেনে দিল, ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, জানাজা হলো, সুগন্ধি মাখিয়ে কাপড় পরিয়ে দিয়ে কবরস্থ করে দেওয়া হলো। 3 মাস পর ইলমুদ্দিনকে যখন কবর থেকে উঠানো হয়, আল্লাহর কসম ইতিহাস সাক্ষ্য দেয়, যেমন চেহারা ছিল তেমন তার চেহারা রয়েছে, যেমন পশম আছে আজও তেমন পশম রয়ে যায়, পশম ওঠে নাই, চামড়া মাংস ফুলে যায় নাই, চামড়া খসে যায় নাই, কারণ আল্লাহর যারা আশিক বান্দা নবীর তাবেদারি করে, নবীর প্রেমিক হয়ে এই জিন্দেগি অতিবাহিত করবে, যারা তাদের দেহ কোনোদিন মাটি খাবে না, পোকামাকড় ছুঁইবে না, ছুঁইবে না, ছুঁইবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা আমিরুল ইসলাম সাহেব, জাবাত। এ মুসলমান শোনা টুকরো বন্ধুরা, আর নবী পয়গম্বর যারা তাদের দেহ কোনোদিন কবরে ছুঁইবে না, পোকামাকড় ছুঁইবে না, মাটি খাবে না। 2, শহীদান যারা তাদের দেহ কোনোদিন পোকামাকড়ে ছুঁইবে না। 3, হাফেজে কোরআন যারা আপনার ছেলেকে হাফেজ বানান, হাফেজ কোরআন সিনাই নিয়ে কবরে যাবে, কবরে মাটি কোনোদিন ছুঁইবে না, পোকামাকড় কোনোদিন খাবে না। আপনার বংশে যদি একটা হাফেজ বানাতে পারেন, আল্লাহর নবী বলেন
একটা হাফেজকে আল্লাহ এত পাওয়ার দেবে, কোরআনের হাফেজকে সাত জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পেয়ে যাবে। মাস্টার পাবে না, ডাক্তার পাবে না, উকিল পাবে না, প্রফেসর পাবে না, কোন পীরের ব্যাপারেও এ কথা বলা হয় নাই, বলা হয়েছে হাফেজে কোরআনের ব্যাপারে। তবে হ্যাঁ, কারা পাবে? ইমানদার যারা হবে আর রক্তের সম্পর্কের মানুষ যারা হবে, দাদা দাদু হবে, নানা নানি হবে, চাচা চাচি হবে, খালা খালু হবে, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের মানুষ গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, একজন হাফেজে কোরআনের সুপারিশের কারণে সাতজন রক্তের সম্পর্কের মানুষ জাহান্নাম থেকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, বাবাজিরা ভাইরা আমার শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানব হলো, সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শিখায়। কোরআন চলবে সব জায়গায়, ইংরেজি সব জায়গায় চলবে না, কবর ডাঙায় ইংরেজি চলবে না, বাবার জানাজাতে ইংরেজি চলবে না, বাবার কবর জিয়ারত করতে গেলে ইংরেজিটা চলবে না, জানাজার ময়দানে ইংরেজি চলবে না, নামাজ পড়তে গেলে ইংরেজি চলবে না, চলবে চলবে কোরআন চলবে কোরআন, কোরআন কোরআন আল্লাহর ভাষা, কোরআন হলো নবীজির ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষা, সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় কোরআন চলবে। আরবি পড়া শেখার বাবাজিরা ভাইরাই আমার, বেদ বড় সুন্দর করে বলে, জোরদস্য চোদিতা জো কিশস্য প্রভান্ন নাদে মনুষ্য কীরে, ও নমো ইন্দ্র জোলা উপস্রোত নামে রাসংসা ভবিষ্যতে, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে, ওম নমস্তুতে শৈ নমঃ নমোহ, আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্বরাং। বেদ বলে পৃথিবীর জমিনে একজন গুরু আসবে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, যার নাম হবে কি রে মোহাম্মদা বাতি ইত্যাদি বাদাকরন্তে প্রকৃতির তা বিরসানাং বাক্যায়ত সদা বেদা শশ্রে শ্রীতা, যে নামের প্রথম অক্ষর হবে ম, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ত, শেষের অক্ষর হবে টি, তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, যার নামের প্রথম অক্ষর হবে ম, মিম মিম কি হবে, মিম দিয়ে হবে মক্কা, মিম দিয়ে হবে মোহাম্মদ রসুল্লাহ, মিম দিয়ে হবে মদিনা, মিম দিয়ে হবে মসজিদ, মিম দিয়ে হবে মক্তব, মিম দিয়ে হবে মিনার, মিম দিয়ে হবে মুসাল্লা, মিম দিয়ে হবে মেহরাব, মিম দিয়ে হবে মেম্বার, মিম দিয়ে হবে মুসলমান, মিম দিয়ে হবে মমিন, মিম দিয়ে হবে মুয়াজ্জেন, মিম দিয়ে হবে মুসাল্লা, মিম দিয়ে হবে মেহরাব, মিম দিয়ে হবে মমিন, মিম দিয়ে হবে মাওলা, মিম দিয়ে হবে মাগফিরাত, মিম দিয়ে হবে মা, এ মুসলমান মিম দিয়ে গাবে মোহাম্মদ, মিম দিয়ে গাবে মোহাম্মদ রসুলুল্লাহ। বেদ বলে মাংমাদা বাতি তাদের বাদাক্রান্তে প্রকৃতির তা বিরসানাং বাক্যায়ত সদা বেদা শশ্রে শ্রীতা, যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা বিরস্য বংশ ভক্ষণ করিবেন, তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী,
যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। ওই নবীর আদর্শ, ওই নবীর আদর্শ, ওই নবীর চরিত্রকে ফলো করে চলো, এই জগৎবাসী কল্যাণ আর কামিয়াবি পেয়ে যাবে। কোন নেতা? আমি আপনার নেতার কথা বলি নাই, আপনার নেতা 100টা কথা বললে 98টা কথা মিথ্যা বলে। আমি আমার নেতার কথা বলছি, যিনি জীবনে কখনো কোনোদিন 63 সাল হায়াতে জিন্দেগিতে একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। ভোট আসবে তার 3 দিন আগে বলছে, চাষা টিনের চাল দিয়ে বাস করছো, একবার আমাকে দিও, একবার দাঁড়িয়ে যাই তোমার 3 তলা বানিয়ে দেবো। এ মাল আনন্দে আনন্দে ভাঁজ পরা জামা পরে বুঝলেন, 2 বোতল আতর মেখেছে গায়ে, গোটা পুলিশ প্রশাসন বলছে কি ব্যাপার এত আতরের সুগন্ধ, কি ব্যাপার? বলে ভোট দেব। ভোট দেওয়ার পরে 3 তলা ভোট দিয়ে দিয়েছে, ও মাল এমএলএ হয়ে গেছে। এমএলএ হওয়ার পরে দেখা করতে গেছে, আসসালামু আলাইকুম, কে বলছে? এমএলএ বাবু আছে? তুমি কে? বলে আমার নাম খেতা। বলে এখন এমএলএর সাথে দেখা করার সুযোগ নাই, 7 দিন পরে আসবে। ও 14 বার গিয়েছে এমএলএর বাড়িতে, পায়ের জুতো ছিঁড়ে গেছে, এমএলএ চিনতে পারে নাই। এ বাবাজির আমার, ও যতক্ষণ ভোট না পাবে ততক্ষণ চাচা চাচি ভোট একবার আমাকে দাও। ওই নেতাকে ফলো করো যে নেতা জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলে নাই, যে নেতা শুধু মুসলমানের জন্য নয় মানব জাতির জন্য কান্না করে গেছেন, হিন্দুদের জন্য কান্না করে গেছেন, খ্রিস্টানদের জন্য কান্না করে গেছেন। নবীজির কান্নার একটাই কারণ, সবাই যেন জান্নাতি হয়, সবাই যেন ইমানদার হয়। আল্লাহর নবী আমার তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল পাগল। এ বলেছিল না বলে নাই? বলেছিল, শোনেন নাই? একজন বুড়ি মহিলা আমার নবীর ভয়ে পালিয়ে যাচ্ছিল, আর ইসলাম ইসলাম জোর করে নাই, ইসলাম জোর করে প্রচার হয় নাই, তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয় নাই, ভারতের জমিনে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। তলোয়ারের জোরে যদি ইসলাম প্রচার হতো, ভারতে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। এটা ডিসেম্বর মাস, 28 তারিখ, 28শে ডিসেম্বর বাগরুইয়ের আজকের মাহফিল জালসা। এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে বাবরি মসজিদ আঘাত করেছিল, যেই জোনা সর্বপ্রথমে গম্বুজে উঠেছিল যে মানুষটা ইসলাম বিদ্বেষী মানুষ ছিল, নাম ছিল বলবীর সিং। কি নাম? মসজিদ ভেঙেছিল, ইট নিয়ে কয়েকদিন ধরে মসজিদের ইটে পিসাব করেছিল, পিসাব। এত বড় ইসলাম বিদ্বেষী মানুষ, শুনে রেখে দাও, এখান থেকে কলকাতা রাস্তার ধারে 1000 হাজার মন্দির দেখতে পাবে, সরকারি জায়গায় দখলদারি করে যেখানে সেখানে মন্দির বসানো যায়, কিন্তু দখলদারি করে 1 বিঘাত জায়গা মন্দিরে মসজিদের জন্য নেওয়া যায়, নেওয়া যাবে না। বন্ধু তোমাকে ভাঙতে হবে না, তুমি আমাকে বলে দিও, 1 বিঘাত জায়গা এটা জোর করে নিয়ে নিয়েছে, আরে জোর করে দখলদারি করে মসজিদে ইবাদত হয় না। সেই জাত আমরা, যে জাতের মসজিদ হবে সব
উচ্চ জায়গায় মহা দিয়ে মমিন হবে, মহা দিয়ে মেহনত হবে, মহা দিয়ে মমিনের পয়সায়, মহা দিয়ে মেহনতের পয়সায় মহা দিয়ে মসজিদ তৈরি হবে, মহা দিয়ে মক্তব তৈরি হবে, মহা দিয়ে মাদ্রাসা তৈরি হবে, মহা দিয়ে মৌলানা তৈরি হবে, মহা দিয়ে মুফতি তৈরি হবে, মহা দিয়ে মুহাদ্দিস তৈরি হবে, মহা দিয়ে মুফাসসির তৈরি হবে, মহা দিয়ে মুহাকিক তৈরি হবে, মহা দিয়ে মিনার হবে, মহা দিয়ে মেম্বার মেহরাব হবে, মহা দিয়ে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবে। সুবহানাল্লাহ। মুসলমান, ওই বাবরি মসজিদে ডিসেম্বরের 6 তারিখে ভেঙেছিল, নাম কি বললাম বলো? বীর ইটে পিশাব করেছিল, পিশাব। বাবা ইতিহাস পড়ে দেখো, তার বাবা তার স্ত্রী চোখ ঘুরিয়ে নিয়ে বলেছিল বেরিয়ে না। আমরা হিন্দুরা মসজিদের পাশ দিয়ে গেলে প্রণাম করি, রাজনৈতিক নেতাদের উস্কানিতে মসজিদ ভেঙে দিয়ে এলে লজ্জা করলো না, বুকে বাঁধলো না, তেজ পুত্র করে দিয়েছিল ছেলেকে। সেদিন বলবীর ঘর থেকে বার হয়ে নেতাদের পিছনে পিছনে ঘুরে বেরিয়েছিল, কয়েকদিন পরে নিচারাও নেতারা বললো সরে যাও, তোমাকে আনার দরকার নাই, আমাদের কাজ মিটে গেছে। আল্লাহর গজব নামতে শুরু হয়ে গেল। যে জায়গা দিয়ে পিশাব করে, যে ইটে পিশাব করেছিল, আজকে পিশাব করতে যাচ্ছে আর পিশাব নয়, রক্ত বার হচ্ছে, রক্ত রক্ত। আল্লাহর গজব, ইন্ডিয়ার ডাক্তাররা হাত গুটিয়ে নিল, পারবো না, বিদেশ চলে গেল, বিদেশে বায়োপসি করে ধরা পড়লো তার লজ্জা স্থানে ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ডাক্তাররা বললো ক্যান্সারের 4টে স্টেজ আছে, তোমার ক্যান্সার 4 নম্বর স্টেজে পৌঁছে গেছে। বলবীর আর ডাক্তারদের হাত নাই, তোমাকে যদি শিফা পেতি হয় মহান প্রতিপালকের দরবারে, তুমি মাপ চাও, তার যদি দয়া হয় সে তোমাকে মাপ করে তোমাকে শিফা করে দেবে। ওই দিল্লির জমা মসজিদের লম্বা সিঁড়ির গায়ে একদিন দুই দিন নয় 42টা দিন ছেঁড়া ফাটা পোশাক নিয়ে রুগা পাতলা হয়ে গেছে মানুষটা, কান্না করেছিল। আল্লাহ পাকের একজন বুজুরগ বান্দা গায়ে হাত বলিয়ে বলেছিল, বাবা তুমি কিসের জন্য কান্না করো, তোমার চোখে জল কেন, তোমার কি বিবি নাই, তুমি কি বাপ মায়ের জন্য মন খারাপ করছো, কি কারণে? সেদিন মানুষটা বলেছিল, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের মাপ পাবো কি পাবো না, সেই চিন্তায় চিন্তিত হয়ে মহান প্রতিপালকের কাছে মাপ চাইছি। সেদিন বলেছিল, বাবা লা তাকনাতু মির রহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবি না, নিরাশ হয়ে যাবি না, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রে ফেনার নাই গুনাহ হয়ে গেছে, রাতের বেলায় গুনাহ করে ফেলেছো, দিনের বেলায় গুনাহ করে ফেলেছো, ফালিয়াযহাকু কালিলাও ফালিয়াবকু কাসীরা। বান্দা আল্লাহকে বলো, বিবি ঘুমিয়ে গেছে, পাড়ার মানুষ ঘুমিয়ে গেছে, একটু নিরিবিলি নির্জন হয়ে এক আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার তো অনেক বান্দা আছে আল্লাহ, কিন্তু আমার তো অনেক আল্লাহ নাই গো, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও না আল্লাহ, দুনিয়ার ভিখারি এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক চাইছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন আল্লাহর বান্দা, সেদিন আল্লাহর বান্দা, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, মহান মালিকের রহমতের আশায় বান্দা যখন দুই হাত পেতে নীরব নির্জনে আল্লাহ পাকের দরবারে মাপ চাইবে, আমার আল্লাহ বলেন আমি গফুর, আমি গফফার, আমি রহিম, আমি রহমান, আমার নামে রসিলা দিয়ে আমি আমার বান্দাকে মাপ করে দেব। সেদিন আল্লাহ পাকের বুজুরগ বান্দা বলেছিল, বান্দারে এই জায়গায় বসে কান্না করিস নে, গোসল করে নে, কোরআনটাকে বুকে জড়িয়ে নে, মালিকের দরবারে অঙ্গীকার করে নে। সেদিন বলবীর কি করেছিল, আল্লাহ পাকের দরবারে কোরআন বুকে নিয়ে ঝরঝর করে কেঁদে বলেছিল, মালিক আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে নিলাম, কোরআনকে বুকে আঁকড়ে ধরে নিলাম। সেদিন কোরআন বুকে আঁকড়ে ধরে নিয়ে কালেমা পড়ে নিয়েছে, মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছে, মালিক একটা মসজিদে আঘাত করেছে, একটা মসজিদ নয় ভারতের জমিনে আমি 100টা মসজিদ দাঁড় করিয়ে ছাড়ব, 96টা মসজিদ এখনো পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গেছে। ওই মানুষটা কাল ইসলাম বিদ্বেষী ছিল, মসজিদে পিশাব করেছিল, বাপরে মসজিদ সর্বপ্রথম আঘাত করেছিল,
খবর লাগিয়ে দেখো, ইতিহাস খুলে দেখো, ইউটিউব গুগল সার্চ করে দেখো, বলবীর সিং বলে একবার তুমি সার্চ করে দেখো, আজ তার মাথায় টুপি পাবে, লম্বা দাড়ি পাবে, লম্বা পোশাক পাবে। আজ কোরআনের আদর্শ, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে কোরআন বুকে আঁকড়ে রেখে আজ সাচ্চা মুমিন মুসলমান হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর নবীকে পাগল বলেছিল না বলে নাই, আল্লাহর নবীকে নির্বংশ বলেছিল না বলে নাই, নির্বংশ বলেছিল এই জন্য আল্লাহর নবীর ছেলে হয় তার নবীর পুত্র সন্তান সব মারা যায়। তো বেঈমানরা বলেছিল নির্বংশ, ও পাগল, ও জাদুকর। শোনেননি একজন বুড়ি মহিলা, আমার নবীর ভয়ে বড় একটা পুটুলি বেঁধে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। শোনেননি আমার লেখা কবিতা? শোনেন, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জোর, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চর, দাঁত ভেঙেছে বয়স বাড়ি, দাঁত ভেঙেছে বয়স বাড়ি, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধোলাই ধূসর মলিন বেশ। যুবক সামনে এসেছে, যুবক তখন সামনে এসে বলছে, ও মা তোমার গাল তুবড়ে গেছে, তোমার মাথার চুল সাদা হয়েছে, মা তুমি এত বড় পুটুলি যে বেঁধেছো, মা তুমি নিয়ে যেতে পারবে, তুমি আমাকে দাও। তো যুবকটা মাথায় পুটুলি তুলে নিয়েছে, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেতাই যাবে শান্তি পাবে, আম্মা তুমি পাবারাও। বুড়ি মায়ের পুটুলি মাথায় নিয়ে পা পা করে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর বুড়ি মাকে জিজ্ঞাসা করছে, ও মা তুমি এখান থেকে পালাচ্ছ কেন মা? তা বৃদ্ধা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। কালকে কে আসবে গায়ে? খুব বদমাস লোক, সে আমার ধর্ম নিয়ে নেবে গো, সে মোহাম্মদের ভয়ে পালাচ্ছে। তা যুবকটা পিছন পিছন যায়, বুড়িমা লাঠি নিয়ে টুকটুক করে যায়। কিছু দূর যেতে 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 তখন বুড়ি নিজেই বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট কেলেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পর, বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে স। ও যুবক, যুবক তোমার কোথায় বাড়ি বাবু? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার কথা, বলো না। ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। যুবক তখন ছুটে এসে বুড়ি মায়ের সামনে হাত দুটো জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বল। ও মা যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। এ বাবা, সেদিন বুড়ি মা ঝরঝর করে কেঁদেছে, ওরা পাগল বলেছিল, ওরা নবীকে জাদুকর বলেছিল, বলেছিল আল্লাহর নবীর উপর কোরআনটা নাজিল হয়েছিল, নবীজির বয়স কত বছর ছিল?
নবীজির বয়স ছিল 40 বছর, কত কত? আল্লাহর নবী কোরআনের আয়াতটা তায়েফের ময়দানে নিয়ে গিয়েছিলেন, তায়েফের নিষ্ঠুর মানুষগুলোর সামনে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা আল্লাহ রসুল বলে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা ব্যঙ্গ করে বলেছিল, মোহাম্মদ তুমি ঘুরে ফিরে এই জায়গায় মরতে এলে, মোহাম্মদ তুমি মরার জায়গার পেলে না, এই জায়গায় মরে গেলে মাটি দিবার লোক পাবে না মোহাম্মদ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেল, বেঈমানদের এমন কথা শুনে সেদিন আল্লাহর নবীকে মারবো বলে তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, ওই পাগল মোহাম্মদ কা রাস্তা দিয়ে যখন যাবে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি সুস্থ হালতে যেন পা পারাতে না পারে। সেদিন ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে পাগল মনে করে ভুল ভুল মোটা মোটা পাথর নিয়ে দেহের জোর আঘাত দিয়ে দিয়ে এমন করে পাথরগুলো ছুঁড়েছিল। আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ছিল, ইতিহাস সাক্ষ্য দেয়, সোনার পানিতে হাদিসের কিতাবে লেখা আছে, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল, সারা শরীর রক্তে সাদা পোশাকটা লাল হয়ে গেল। সেদিন বেঈমানরা বলল, মোহাম্মদকে এমন করে মার যেন মোহাম্মদ আল্লাহ আল্লাহ বলতে আর না পারে। সেদিন আল্লাহর নবীকে তায়েফের পাহাড়ের ধারে বেঈমানটা গোল করে ঘিরে ধরে নিল, আল্লাহর নবীকে গোল করে ঘিরে ধরে এমন করে মেরেছিল পাথরের আঘাতে, আল্লাহর নবীর চেহারাটা আল্লাহর নবীর চেহারা ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আর আল্লাহর নবীকে 3-3 বার পাথরে খা মেরেছিল। আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল, আল্লাহর নবীর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গেল। সেদিন আল্লাহর নবী বেহুশ হয়ে মরার মতো হয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে পড়ে গেল। সেদিন বেঈমানরা নড়িয়ে দেখেছে মোহাম্মদ আর নড়ে না, মোহাম্মদ মরে গেল। হাসতে হাসতে বেঈমানরা চলে যাচ্ছে, আসমান থেকে জিবরাইল ফেরেশতা কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীকে কোলে তুলে নিয়ে ওহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। ওহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে কাতর কণ্ঠে জিবরাইল বলেছিল, এ ওহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাবে না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো উহুদ পাহাড়কে আমার আল্লাহ সৃষ্টি করতো না, আজকে তোর কোলে আমার নবীকে একবার শুয়াবো, একবার তুই নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে ওই পাহাড়ের চূড়ায় যদি একবার ওঠে এখনো দেখতে পাবে আমার নবীকে যে জায়গায় শুইয়ে রেখেছিল ওই জায়গাটা এখনো সমতল হয়ে আছে। আল্লাহর নবীকে ওই পাহাড়ের চূড়ায় সমতলের ওপরে নবীকে শুইয়ে দিয়ে জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করেছিলেন। আল্লাহর নবীর চোখটা মিলে জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন, জিবরাইল এ ভাই, জিবরাইল ফেরেশতা তুমি এমন করে কাঁদো কেন ভাই? সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে যাদের আগমনের কারণে ইয়া রাসূলুল্লাহ সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি অনুমতি দেন, একবার আপনি অর্ডার দেন, বেঈমানগুলোকে দুঃসাহ করে দেব। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, না না ভাই জিবরাইল, না আমি অর্ডার দেব আর তুমি তাদেরকে ধ্বংস করে দেবে, না তারা তোমাকে চিনতে পারে নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির কল্যাণকর্তা হয়ে, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে পৃথিবীর জমিন এসেছি জিবরাইল, না না। সেদিন জিবরাইল ফেরেশতা কাতর কণ্ঠে আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ একবার আপনি বলেন, আপনাকে কষ্ট হচ্ছে, কষ্টের কথাটা একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী নিজের কষ্টের কথাটা গোপন রেখে জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছিল, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, না আমার কষ্টের কথা তুমি আল্লাহকে শোনাবে না, আমার মালিককে শোনাবে না। এ ভাই জিবরাইল তুমি আমার আল্লাহকে একটা কথা শোনাবে, বলো না, শোনাবে? এ ভাই জিবরাইল তুমি শোনাবে?
সেদিন যেন সন্তান যেন বাপকে ভয়ে বলতে পারছে না, মায়ের মাধ্যম দিয়ে যেমন বলা করাই, এমন সময় আল্লাহ যেন আল্লাহর হাবিব আল্লাহকে বলতে না পেরে জিব্রাইলকে বলছেন, জিব্রাইল তুমি আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিব্রাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আদম নবীকে দেখেছি, আমি মূসা খলিলকে দেখেছি, আমি দাউদ নবী খলিফাতুল্লাহকে দেখেছি, আমি নূহ নবী নাজিউল্লাহকে দেখেছি, আমি ইব্রাহিম নবী খলিলুল্লাহকে দেখেছি, আমি ইসমাইল নবী জাবিউল্লাহকে দেখেছি। তারাও সংসার করেছিল, কখনো কখনো বিলবাল বাচ্চা সংসারের কথা সংসারের মায়ায় পড়ে উম্মত উম্মতির কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী সংসারের কথা ভুলে যান কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যান না গো নবী। সেদিন আল্লাহ নবী বলেছিলেন, আমি উম্মত উম্মতি বিনে আমি নবী জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। ওই নবীর উম্মত আমরা। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, 10 বছর পার হয়ে গেল, সময় হয়ে গেছে, শুধু এই ঘটনাটা বলে আমি শেষ করব। 10 বছর পার হয়ে গেছে, আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সংসারে সংসার করতে এসেছেন। এমন সময় আল্লাহর নবী বলেছেন, আয়েশা, আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমার শরীর একবার হাত দাও তো। আম্মা আয়েশা হাত দিয়ে বলছেন, নবীর শরীরটা এত গরম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে সকাল থেকে খুব জ্বর এসেছে, আয়েশা আয়েশা রে ওই যে জাইতুনের তেলটা আছে, আয়েশা ওই জাইতুনের তেলটা একটু গরম করে আমার পিঠে মালিশ করে দেবে, আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আল্লাহর নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পিঠের কাপড়টা একবার তোলেন, আমি আপনার পিঠে মালিশ করে দেব। আল্লাহর নবী নিজে হাতে নিজের পিঠের কাপড়টা এরকম তুলে ধরেছেন, আর আম্মা আয়েশা তেল মালিশ করতে যাবেন হাতটা সরিয়ে নিয়ে বলছেন, নবী গো, ও গো নবী, আপনার বসন্ত হয়েছিল, আপনার কবে পক্ষ হয়েছিল নবী? নবী গো আপনি তো আমাকে কোনোদিন বলেন নি, আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত কেমন করে হলো গো নবী? আমি তো কোনোদিন দেখিনি আপনার পিঠে এমন খাল খাল গর্ত গর্ত খায়ের দাগ দেখা যায়। সেদিন আল্লাহর নবীর বাক রুদ্ধ হয়ে গেছে, নবী কেঁদেছেন, বলেছেন, আয়েশা রে নবীদের শরীরে কখনো বসন্ত নামক রোগ হয় না রে আয়েশা, 10 বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষটা আমাকে এমন করে মেরেছিল, পাথরগুলো মাটির মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা, 10 বছরে কত মানুষ গুজরে গেছে, কত মানুষ চলে গেছে, কত সময় পার হয়ে গেল আয়েশা, এখনো তোমার নবীর দেহের দাগ গুলো মুছে যায়নি রে আয়েশা। আয়েশা আমি আমার দেহের দাগটা আমি আমার আল্লাহকে দেখাবো, আর আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমতের জোয়ার আসবে, আর আমি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য চাইবো। সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর পিঠে একটু তেলটা মালিশ করেছেন, আল্লাহর নবী বিবি আয়েশার হাতটা ধরে সামনের দিকে বসিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা নবীর সামনের কাছে বসেছেন, আর হাঁটুর কাছে নবীজির আম্মা আয়েশা ধুতিনটা রেখে চোখ দুটো নিচু করে আছেন, আল্লাহর নবী দুটো হাতে করে বিবি আয়েশা সিদ্দিকার থুতনি ধরে বলছেন, আয়েশা একবার আমার দিকে তাকাও, আয়েশা একবার আমার দিকে তাকাও, আয়েশা। আম্মা আয়েশা নবীর দিকে তাকিয়ে আছেন, আর আল্লাহর নবী বলছেন, দেখো আয়েশা আমার চুলগুলো আমার দাড়িগুলো অল্প দিনে সাদা হয়ে গেল আয়েশা। মা আয়েশা বললেন, আপনি খুব চিন্তা করেন গো নবী, আপনি কেন এত চিন্তা করেন, সব সময় আপনি চিন্তা করেন। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে সংসারের চিন্তা আমার হয় না রে আয়েশা, বউ বাচ্চার চিন্তা আমার হয় না রে আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য বড় চিন্তা হয়, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। এই মুসলমান ওই নবীকে ভুলে গেলেন, ওই নবীর মহব্বত ত্যাগ করে দিলেন, ওই নবীর সুন্নতকে ত্যাগ করে দিলেন। জানেন কাল যখন হাসরের ময়দান হবে,
আমরা সবাই ঘুমিয়ে থাকবো, আমরা সবাই ঘুমিয়ে থাকবো, সবার আগে আমার নবীকে উঠাবেন, আল্লাহর নবীর কদমে হাত দিয়ে ফেরেশতারা জাগাবেন, সবার আগে নবীকে জাগানো হবে, আল্লাহর নবীকে বলবেন নবী গো আপনি উঠুন, আল্লাহর নবী ধরফড়িয়ে উঠে বলবে আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো আমাকে নিতে এলো না, আমার উম্মত গুলো একবার আমাকে নিতে এলো না। সেদিন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন সবাই ঘুমিয়ে আছে, সবার আগে আপনাকে জাগানো হয়েছে গো নবী, আপনি চলুন না। সেদিন আল্লাহর রসুল, আল্লাহর রসুল হাসরে ময়দানে যাবেন, চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে, আমার নবীর চেহারায় কাদামাকা হয়ে থাকবে, আমার নবীর চেহারায় কাদামাকা হয়ে থাকবে, নবী বিলবিল বিলবিল করে বলবে, আল্লাহ বলবেন আমার হাবিবের জন্য মকামে মাহমুদ রেখেছে, আমার হাবিবের কি হয়ে গেল, আমার হাবিব এমন কেন করে, আমার হাবিবের চেহারায় কাদামাকা কেন। সেদিন ফেরেশতারা বলবে রব্বাল আলামিন রওজা মুবারকে নবী উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন, মদিনার মাটি ভিজে কাদা হয়েছে, কাদামাকা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে, নবী বিলবিল করে উম্মতকে খুঁজে খুঁজে বেড়াই, আমার উম্মত গোথা গোথায় গেল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই নবীর উম্মত আমরা। এ মুসলমান, এ শোনার টুকরো বন্ধুরা, আমার সুদি মানুষেরা, ওই নবীজির সুন্নতকে জিন্দা রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও, নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ইয়া ইবাদী আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যা ফাবুদু। আমার বান্দা হবে তারা, হারাম থেকে নিজেকে দূরে রাখবে যারা, নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, আমার বান্দা হবে তারা, হালালকে গ্রহণ করে যেখানে সময় পাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইজামন্দি হাসিল করে তারা। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যা ফাবুদু। অন্য জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কোরআনেতে পারা নম্বর 10 সূরা নাম সূরা তাওবা আয়াত নম্বর 24 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 6 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্ব ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওগো নবী আপনি বলে দেন বাপ মাকে ভালোবাসো, আমি আল্লাহ বারবার বলেছি বাপ মায়ের সেবা করো, বাপ মাকে মহব্বত করো, ভাই বোনের হক আদায় করো, ছেলে মেয়েকে মহব্বত করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমরা ব্যবসা বিজনেস করো, আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাষ আবাদ করো, আমি আল্লাহ চাষ আবাদ করতে মানা করি নাই, চাকরি বাকরি করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, আমি আল্লাহ কখনো মানা করি নাই। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেখানে যা করবে করে নাও, যেন আমি আল্লাহ এবং আমার রসুলুল্লাহর ভালোবাসা কখনো কম হয়ে যায় না। শুধু মুখে নবী নবী করলে নবীর ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলেন মান আহাব্বা।